হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই 2019 লোকসভা ভোটের ফাইনালের রেজাল্ট আউট হবে। স্ট্রং রুমে বন্দি রয়েছে ইভিএম, কড়া সুরক্ষায় ভোটারদের রায়ে বৃহস্পতিবার সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে ভিড় জমাবেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। তো এই ভিডিওটিতে আমরা জেনে নেব আমাদের রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের গণনা কোন কোন কেন্দ্র হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল আইকনটি অন করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে কোচবিহার। কোচবিহারের ভোট গণনা হবে কোচবিহার পলিটেকনিক কলেজ অ্যান্ড বিটি অ্যান্ড ইভিনিং কলেজে। আলিপুরদুয়ারের ভোট গণনা আলিপুরদুয়ার কলেজে হবে। জলপাইগুড়ির ভোট গণনা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল দ্বিতীয় ক্যাম্পাস ডেঙ্গুয়াঝর জলপাইগুড়ি। দার্জিলিংয়ের কালিম্পংয়ের সেন্ট অগাস্টিনস স্কুল ও দার্জিলিংয়ের ভানুভবন এবং শিলিগুড়ি কলেজ। এরপরে রায়গঞ্জের ভোট গণনা ইসলামপুর কলেজ ও রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। বালুরঘাটের বালুরঘাট কলেজ। মালদহ উত্তরের ভোট গণনা মালদহ কলেজ। মালদহ দক্ষিণের মালদহ পলিটেকনিক কলেজে হবে। জঙ্গিপুরের জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউটে হবে। মুর্শিদাবাদ এর ভোট গণনা সুভাষচন্দ্র বসু সেনেটারি কলেজ লালবাগে হবে। হাওড়ার ভোট গণনা বেলুর রামকৃষ্ণ শিক্ষা মন্দির ও গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শিবপুর IISTE ক্যাম্পাস। উলুবেরিয়ার ভোট গণনা ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজ ও বেলপুকুর এর শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। শ্রীরামপুরের ভোট গণনা হবে শ্রীরামপুর কলেজ হুগলির। হুগলির ভোট গণনা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি পিপল পার্টি। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ। বর্ধমান পূর্ব MBC ইনস্টিটিউট অফ টেকনোলজি। বর্ধমান দুর্গাপুর ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর বর্ধমান। বোলপুরের হবে বোলপুর কলেজে। বহরমপুরে হবে বহরমপুর গার্লস কলেজ। কৃষ্ণনগরের ভোট গণনা BPC ইনস্টিটিউট অফ টেকনোলজি। রানাঘাটের ভোট গণনা রানাঘাট কলেজ। বনগার দীনবন্ধু মহাবিদ্যালয় বনগা। বারাকপুরের বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দমদমের ভোট গণনা গুরু নানক ডেন্টাল কলেজ পানিহাটি। বারাসতের ভোট গণনা বারাসত গভর্নমেন্ট কলেজ ও বারাসত প্যারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল। বসিরহাটের ভোট গণনা বসিরহাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। জয়নগরের ভোট গণনা বঙ্কিম সর্দার কলেজ ট্যাংরাখালি। মথুরাপুরের ভোট গণনা হবে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। ডায়মন্ড হারবারের ভোট গণনা হেস্টিংস হাউস কমপ্লেক্স আলিপুর। যাদবপুরের ভোট গণনা বিজয়গড় জ্যোতিরায় কলেজ ও কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম এবং জোকার ব্রতচারী বৃদ্ধাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল। কলকাতার দক্ষিণের ভোট গণনা ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ অ্যান্ড ডায়মন্ড হারবার রোড সেন্ট টমাস বয়েজ স্কুল। সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে হবে। কলকাতা উত্তরের ভোট গণনা নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে। তমলুকের ভোট গণনা KTPP হাই স্কুলে। কাথির ভোট গণনা হবে কন্টাই PK কলেজ। ঘাটালির ভোট গণনা ঘাটাল রবীন্দ্র শতবর্ষ মহাবিদ্যালয়। ঝাড়গ্রামের ভোট গণনা ঝাড়গ্রাম কলেজ রাস্ট কলেজ গার্লস উইং। মেদিনীপুরের হবে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 2 খড়গপুরে। পুরুলিয়ায় পুরুলিয়া পলিটেকনিক ও DIET ক্যাম্পাস 2 হাটআরা পুরুলিয়ার। বাঁকুড়ায় ভোট গণনা হবে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে হবে ভোট গণনা। বিষ্ণুপুরে বিষ্ণুপুর KG ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার বিল্ডিং ও বিষ্ণুপুর KG ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওল্ড বিল্ডিংয়ে হবে। এরপরে আসানসোলের ভোট গণনা হবে DAV পাবলিক স্কুল কন্যাপুর। বীরভূমের ভোট গণনা হবে SRSV সিউড়িতে। তো বন্ধুরা, এখানে আমাদের রাজ্যের 42টি আসনের ভোট গণনা কেন্দ্রের নাম আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে ডিসকাস করলাম। তো এই তথ্য, এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।